আসসালামু আলাইকুম। আমরা বিডি টুরিস্ট অনলাইন পত্রিকা থেকে আসছি। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল বিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার একজন পেশেন্টের সাথে কথা বলবো, এখানকার চিকিৎসা সেবা সম্পর্কে এবং পরিবেশের সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম লোকমান হোসেন। লোকমান হোসেন, আপনি কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে আসছি, জি। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত চিকিৎসা নিচ্ছেন? আমি এখানে 15 দিন যাবত চিকিৎসা নিচ্ছি। আচ্ছা, আমার ডিস্কটা ফাটা ছিল, খুব ব্যথা ছিল। আমি সারা বাংলাদেশ চেক কইরা আমি এসএটিভির মাধ্যমে আমি ডাক্তার শফিউল্লাহর অ্যাড্রেস পাই, আমি এখানে আসছি। আসার পরে 15 দিন আমি সেবা নেওয়ার পরে আমি আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। আপনি এসিটিভির মাধ্যমে এসিটিভির স্যারের লাইভ প্রোগ্রাম দেখে তারপর আপনি ওনার এডিপিআরসি হসপিটাল অ্যাড্রেসে পেয়েছেন? পেয়েছি। আর এখন আপনার ডিস্কের প্রবলেম ছিল? আমার ডিস্কে ফাটা ছিল। আচ্ছা, ফাটা ছিল। তা এখন আপনি মানে কেমন বোধ করছেন? এখন আমার সারা শরীরে ব্যথা ছিল, এখন ইনশাআল্লাহ 15 দিন যাবত আমি সেবা নেওয়ার পরে আমার এই ব্যথা সম্পূর্ণ এখন নাই। আপনার কি মনে হয় আপনি পুরোপুরি সুস্থ এখন? ইনশাআল্লাহ আমি পুরোপূর্ণভাবে সুস্থ আছি। তাহলে যে এখানকার যে চিকিৎসা সেবা, এই চিকিৎসা সেবার সম্পর্কে আপনার কি মানে আপনার কি মতামত? আপনি সন্তুষ্ট কিনা এখানকার? ইনশাআল্লাহ আমি সন্তুষ্ট। তো ধন্যবাদ জানাই আপনাকে আপনি প্রশ্ন করার জন্য। ইনশাআল্লাহ আমি খুব সন্তুষ্ট। সন্তুষ্ট, জি। আচ্ছা, এখানকার ম্যানেজমেন্ট এবং নার্স যারা আছেন তাদের ব্যবহার সম্পূর্ণ, থাকা খাওয়া যাবতীয় সবকিছু কিনু দিকদার টুটি নাই। ডায়াবেটিস মাপতেছে, প্রেশার মাপতেছে, মানে নিয়মিত নিয়মিত সব পাইতাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনু টুটি পাইছি না, সেবাটা পেয়েছেন? সেবাটা পেয়েছি। আচ্ছা, তাহলে এখানকার পরিবেশটা আপনার ভালোই লাগছে? হ্যাঁ, পরিবেশটা অত্যন্ত ভালো লাগছে, যা প্রকাশ করার মত না। আচ্ছা, তা এখানকার এই ডিপিআরসি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বলার থাকে, কিছু বলার থাকে? আমি আমার বাড়ি নরসিংদী পৌরসভার ভিতরে, আমি যার এই ব্যথা আমি বলি যে সারা বাংলাদেশ যদি বাহ্য খাইয়া লায় তো এই ব্যথা ভালো হবে না যদি এখানে না আসে। আচ্ছা, তো আমি বাংলাদেশের মানুষকে আমি বলি যে এখানে এসে সেবা নিলে তারা সুস্থ হতে পারবে সঠিকভাবে। আচ্ছা, মানে আপনি যেই সমস্যাটায় ভুগছিলেন অন্যরা যারা ভুগছে এই একই সমস্যায় তাদেরকে সাজেস্ট করছেন তারা যেন এখানে এসে তারা ট্রিটমেন্টটা নেয়, এই চিকিৎসাটা নেয়, এই চিকিৎসাটা নেয়। আচ্ছা, ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে? ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে। তাহলে মানে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে? ইনশাআল্লাহ সবাই সুস্থ হবে, ইনশাআল্লাহ। আমি যখন সুস্থ হয়েছি আমি মনে করি সবাই সুস্থ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিডি টুরিস্ট অনলাইন পত্রিকা থেকে। আপনাকেও ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আপনার অত্যন্ত ধন্যবাদ। আমি ইনশাআল্লাহ ভালো হয়েছি, আমি আজকে বাড়িতে চলে যাব, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।